ওকে হ্যাঁ ক্লাস টুয়েলভ আমি তোমাদের অলরেডি দুটো HTML এর উপর ক্লাস নিয়েছিলাম, আজকে আমি থার্ড ক্লাস নিচ্ছি। তো আমরা HTML এর দিয়ে কি শিখেছি না, HTML দিয়ে আমরা ওয়েব পেজ ডেভেলপ করতে পারি। তো আজকে আমরা শিখবো সেই ওয়েব পেজ ডেভেলপ করবো। এতদিন আমরা কি হয়েছে একটা করে ওয়েব পেজ তৈরি করেছি, আজকে আমি শিখবো যে নাম্বার অফ ওয়েব পেজের সঙ্গে কী করে লিঙ্ক ঘটানো যায়, মানে একটা ওয়েব পেজ আর একটা ওয়েব পেজের সঙ্গে কী করে লিঙ্কড হতে পারে। ঠিক আছে, তো আমরা দেখি যখন আমরা কোনো ওয়েবসাইট দেখি, দেখবে যে তুমি সে ফর এক্সাম্পল ধরো তুমি বিবেকানন্দর সংক্রান্ত কোনো ওয়েবসাইট দেখছো, তো বিবেকানন্দর ওয়েবসাইট দেখতে দেখতে কিন্তু আমরা কোনো একটা সময় চাইলেই কিন্তু আমরা বেলুড় মঠে সুইচ করতে পারি, কোনো একটা সময় চাইলেই কিন্তু আমরা জয়রামবাটি কামারপুকুর সুইচ করতে পারি, কোনো একটা সময় চাইলেই কিন্তু আমরা রামকৃষ্ণ সংক্রান্ত তথ্য পেতে পারি। তার মানে কি ওগুলো কিন্তু আলাদা ওয়েবসাইট, তার মানে আমি রামকৃষ্ণ ওয়েবসাইট সরি বিবেকানন্দর ওয়েবসাইট দেখতে দেখতে আমি আদার দ্যান ওয়েবসাইট অর্থাৎ বিবেকানন্দর সঙ্গে রিলেটেড এমন ওয়েবসাইটেও আমি সুইচ করতে পারি। তো এই যে ব্যাপারটা, এটা ঘটাতে গেলে কী হচ্ছে, আমাকে মোর দ্যান ওয়ান ওয়েব পেজের সঙ্গে আমাকে ইন্টারলিঙ্কড হতে হয়, তো দ্যাট ইজ কল লিঙ্কড। তো যখনই আমরা একের অধিক ওয়েব পেজের মধ্যে লিঙ্ক ঘটাবো তার জন্য যে ট্যাগটা আমরা ব্যবহার করব সেটা প্রথম বলি, সেটাকে বলা হয় অ্যাঙ্কার ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগ। তো এটা হচ্ছে ট্যাগটা লিখেছি আমি এ অ্যাঙ্কার ট্যাগ স্পেস দিয়েছি HREF। আমি অ্যাঙ্কার ট্যাগ যে ট্যাগটার মাধ্যমে আমরা লিঙ্ক ঘটাতে পারি তার সিনট্যাক্সটা লিখেছি HREF ইকুয়াল টু লিঙ্ক ফাইল, কোটেশনের মধ্যে লিঙ্ক ফাইল। এই লিঙ্ক ফাইলটা অবশ্যই হতে হবে HTML ফাইল, না ডকুমেন্ট, না ওয়ার্ডের ফাইল, না এক্সেলের ফাইল, না পাওয়ার পয়েন্টের ফাইল, না অ্যাক্সেসের ফাইল। আমাকে আমরা এখন ওয়েব পেজ তৈরি করছি, মানে আমরা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের সঙ্গে লিঙ্ক ঘটাতে পারবো, তাহলে এখানে হবে লিঙ্ক ফাইল, এটা অবশ্যই হতে হবে HTML ফাইল। তো লিঙ্ক ফাইল, তারপরে হবে লিঙ্ক টেক্সট, অর্থাৎ আমি কোন জায়গাটাতে ক্লিক করলে সেই ফাইলটাতে আমি সুইচ করতে পারবো, দ্যাট ইজ লিঙ্ক টেক্সট। তো আমি এখানে একটা এক্সাম্পল দেখি, যেটা কোশ্চেন লিখেছি, আমি এখানে তিনটে ওয়েব পেজ লিখেছি, মানে HTML ফাইল লিখেছি, একটা হচ্ছে HS course.html, science.html, arts.html, commerce.html। তো চারটে আমার এখানে HTML ফাইল আছে, যে চারটে HTML ফাইলের সঙ্গে আমরা কী করে লিঙ্ক ঘটাবো, এই যে প্রথম যে ফাইলটা HS course.html, এটাকে যদি আমি হোম পেজ বলি, তার মানে এই ফাইলটা যখনই আমি ওপেন করব, এই HTML ফাইলটা যখন আমি ওপেন করব, অর্থাৎ এর যখন আমি আউটপুট দেখব, আমি চাইলেই আমি সায়েন্স স্ট্রিমটাতে ক্লিক করলেই, অর্থাৎ সায়েন্স স্ট্রিমে কী কী সাবজেক্ট আছে আমি দেখতে চাইছি, তা সায়েন্স স্ট্রিমে ক্লিক করলে আমি science.html ফাইলটা ওপেন হয়ে যাবে, যেখানে আমি কী কী সাবজেক্ট অ্যাভেলেবেল সেগুলো আমি দেখতে পাবো। আবার আমি এইখান থেকে সুইচ করে এখানে আসতে পারবো, দেন ঠিক আর্টস স্ট্রিমে ক্লিক করলে আমি আর্টস HTML ফাইলটা ওপেন হবে, যেখানে আর্টসের কী কী সাবজেক্ট আছে সেগুলো আমি দেখতে পাবো। আবার আমি এখান থেকে সুইচ করে এখানে আসতে পারবো, দেন কমার্স স্ট্রিমটাতে ক্লিক করলে আমি কমার্সের কী কী সাবজেক্ট আছে সেগুলো আমি দেখতে পাবো। আবার আমি এখান থেকে সুইচ করে এখানে আসতে পারবো। এটা হচ্ছে আমার এখন কোশ্চেন, যে কোশ্চেনটাতে হচ্ছে কি আমাকে চারটে ওয়েব পেজ তৈরি করতে হচ্ছে, যে ওয়েব পেজগুলো প্রত্যেকটার সঙ্গে লিঙ্কড। ঠিক আছে, তার মানে এইটাকে যদি আমি হোম পেজ বলি, তার মানে এটা হচ্ছে সাব পেজ, সাব ওয়ান, সাব টু, সাব থ্রি। ওকে, তো তার মানে আমাকে প্রথম এই ওয়েব পেজটা ওপেন তৈরি করতে হবে। আমরা জানি ওয়েব পেজ তৈরি করতে গেলে কী করতে হয়, আমাকে একটা টেক্সট এডিটরের সাহায্য নিতে হয়। সেই টেক্সট এডিটর হিসেবে আমরা কী নেবো, না নোটপ্যাড। তাহলে আমরা প্রথমে নোটপ্যাড ওপেন করব, নোটপ্যাড ওপেন করে তাহলে প্রথমে আমি এই ওয়েব পেজটা তৈরি করব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 1, 2, 3 ডেটাগুলো আছে, তিনটে কন্টেন্ট আছে HS course.html এর মধ্যে, যে কন্টেন্টটা সায়েন্স স্ট্রিম, আর্ট স্ট্রিম অ্যান্ড কমার্স স্ট্রিম, তিনটে স্ট্রিম আছে। তো এই স্ট্রিমগুলো 1, 2, 3 দিয়ে আছে, তাহলে 1, 2, 3 তার মানে কোনো ওয়েব পেজেতে যদি আমি নাম্বার লিস্টের মাধ্যমে ডেটাকে রিপ্রেজেন্ট করি, তখন আমাকে যে ট্যাগটা ইউজ করতে হয় ওয়েল, আমরা আগেই শিখেছি। তাহলে আমি একটা ওয়েব পেজ তৈরি করছি, প্রথমে লিখলাম HTML, তারপরে লিখলাম হেড, তারপরে লিখলাম টাইটেল। আমি এক্সাম্পল ইয়ে লিখি, টাইটেল লিখেছি কি, এক্সাম্পল অফ অ্যাঙ্কার ট্যাগ, টাইটেলটা ক্লোজ করলাম, দেন আমি হেডটা ক্লোজ করলাম, দেন বডিটা ওপেন করলাম, নিয়ে আমি ওয়েল ট্যাগ শুরু করলাম, LI এ হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ স্পেস HREF ইকুয়াল টু, কার সঙ্গে লিঙ্ক হবে, science.html এর সঙ্গে। তাহলে এটা হচ্ছে আমার লিঙ্ক ফাইল, এই যে সিনট্যাক্সটা, এটা লিঙ্ক ফাইল, লিঙ্ক টেক্সটটা কি, না সায়েন্স স্ট্রিম, তো সায়েন্স স্ট্রিমটা হচ্ছে আমার লিঙ্ক টেক্সট, দিয়ে অ্যাঙ্কারটা ক্লোজ করলাম, LI ক্লোজ করলাম, নেক্সট LI দিয়ে কী করছি, এ স্পেস HREF ইকুয়াল টু, কার সঙ্গে লিঙ্ক হবে, তার মানে আর্ট স্ট্রিমটা ক্লিক করলে আমি এই ফাইলটা arts.html এর ডেটাগুলো দেখতে পাবো।
তাহলে আমার লিংক ফাইলটা হচ্ছে কি arts.html arts.html এটা হচ্ছে আমার লিংক ফাইল লিংক টেক্সটটা কি হবে arts stream তাহলে এখানে লিখব arts stream নিয়ে আমি কি করব অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করব লিস্ট আইটেমটা ক্লোজ করলাম দেন অ্যানাদার আছে কি কমা স্ট্রিম তাহলে পরবর্তী লিস্ট আইটেম li অ্যাঙ্কর ট্যাগ স্পেস href ইকুয়াল টু কার সঙ্গে লিঙ্কড হবে com.html তাহলে লিংক ফাইলটা কি আমার com.html com.html লিংক টেক্সটটাকে কমা স্ট্রিম তাহলে কমা স্ট্রিমটা লিখব কমা স্ট্রিম নিয়ে আমি অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করলাম লিস্ট আইটেমটা ক্লোজ করলাম দেন আমি ওয়েলটা ক্লোজ করলাম দেন বডি ক্লোজ করলাম দেন HTML ক্লোজ করলাম আমার হোম পেজ যাকে আমরা হোম পেজ হিসেবে ট্রিট করছি এই পেজটা ওপেন হয়ে গেল ঠিক আছে দেন আমাকে করতে হবে science.html এই ওয়েব পেজটা তৈরি করতে হবে তাহলে এই ওয়েব পেজটা তৈরি করতে গেলে আমাকে আবার নোটপ্যাড নিউ ফাইল ওপেন করতে হবে তো আমি এখন science.html টা তৈরি করব তাহলে আমি এইখানে তৈরি করি science.html টা তৈরি করব তাহলে আমি নোটপ্যাড ওপেন করলাম ওখানে গিয়ে লিখব html হেড টাইটেল আমি নাম দিলাম সায়েন্স পেজ টাইটেলটা ক্লোজ করলাম টাইটেলের নাম দিলাম সায়েন্স পেজ টাইটেল ক্লোজ করলাম হেড ক্লোজ করলাম বডি ওপেন করলাম ওয়েল ট্যাগটা ওয়েল না এখানে আছে তার লিস্ট এটা আছে আনঅর্ডার লিস্টে আছে তাহলে আমাকে ট্যাগ শুরু করতে হলো ইউএল ইউএল ট্যাগ শুরু করলাম এলআই এলআই লিস্ট আইটেম দিয়ে লিখলাম ম্যাথ এলআই ক্লোজ করলাম দেন এলআই আছে ফিজিক্স ফিজিক্স এলআই ক্লোজ করলাম দেন এলআই আছে কেমিস্ট্রি এলআই ক্লোজ করলাম দেন এলআই আছে বায়োলজি এলআই ক্লোজ করলাম দেন এলআই আছে কম্পিউটার সায়েন্স এলআই ক্লোজ করলাম দেন আমি ক্লোজ করলাম কি ইউএলটা ক্লোজ করলাম দেন এবার আমাকে কি করতে হবে এই পেজটার সঙ্গে এই পেজটার লিংক হবে তাহলে এখানে কি লিখব এ স্পেস এইচ আর ই এফ ডাবল কোটেশন ডাবল কোটেশনের মধ্যে লিখব কি এইচএস কোর্স এইচএস কোর্স ডট এইচটিএমএল নিয়ে লিখলাম কি ব্যাক লিঙ্ক টেক্সটটা লিখলাম ব্যাক ব্যাক নিয়ে এটা ক্লোজ করলাম এখানে বডি ক্লোজ করলাম এখানে এইচটিএমএল ক্লোজ করলাম ওকে তাহলে তাহলে এখন আমি যদি আমি এই পেজটাকে রান করি ব্রাউজার ওপেন করি তাহলে এর কন্টেন্টগুলো দেখতে পাবো আমি যেই সায়েন্স স্ট্রিমটা এটা হচ্ছে লিঙ্ক টেক্সটের কাছে যেই সায়েন্স স্ট্রিমে ক্লিক করবো সঙ্গে সঙ্গে এই পেজটা ওপেন হয়ে যাবে সায়েন্স স্ট্রিমে কী কী সাবজেক্ট আছে দেখতে পাবো নিয়ে আমি আবার এখানে ব্যাক কথাটা থাকবে ব্যাক এখানে লিঙ্ক টেক্সটটা হচ্ছে ব্যাক যেই ব্যাকে ক্লিক করে দেবো সঙ্গে সঙ্গে আবার আমি এইচএস কোর্স ডট এইচটিএমএল এ ফিরে আসতে পারবো দেন আমি যদি আর্টস স্ট্রিমে ক্লিক করি তাহলে আমি আর্টস স্ট্রিমের ফাইলগুলো দেখতে পাবো তাহলে আমাকে আবার কোডিংটা করতে হবে আর্টস স্ট্রিমের জন্য এইচটিএমএল এর কোডিংটা করতে হবে কী লিখবো এখানে
सेम नेक्स्ट आबार नोटपैड ओपेन करब नोटपैड ओपेन कर एचटीएमएल हेड टाइटल एखाने साइंस पेजटा आमि इरेज कर दिए धरो करलाम साइंस पेजटा इरेज कर दिए करलाम आर्ट्स पेज ठीक आछे टाइटल एबार एखाने आमि सबजेक्टगुलोके आमि चेन्ज कर दिलाम साइंसेर सबजेक्टगुलो चेन्ज कर दिलाम आर्ट्सेर सबजेक्टगुलो आछे जियोग्राफी तारपर इकोनॉमिक्स তারপরে আছে হিস্ট্রি তারপরে আছে এডুকেশন তারপরে আছে পল সায়েন্স এরকম করে আমি লিখে গেলাম এটাও কিন্তু ইউএল আছে লিখে গেলাম এরকম করে নিয়ে ইউএলটা ক্লোজ করলাম এইভাবে আমি যতগুলো সাবজেক্ট আছে আমি লিখে গিয়ে এইভাবে ইউএল ক্লোজ করলাম তারপর কি হবে তখনও তারপরে এএইচআরএফ hscourse.html ব্যাক তার মানে আমি আবার যখন ব্রাউজারে আছি ব্রাউজারে যদি আমি এই পেজটার কন্টেন্ট দেখি তাহলে আমি আর্ট স্ট্রিমে ক্লিক করলে arts.html ফাইলটা ওপেন হয়ে যাবে তার কন্টেন্টগুলো দেখতে পাবো এখানেও একটা ব্যাক বলে লিংক টেক্সটটা হচ্ছে ব্যাক আমি যদি ব্যাকে ক্লিক করি আবার আমি আমাদের hscourse.html এর মধ্যে ফিরে আসতে পারবো তো এটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগের কাজ তার মানে অ্যাঙ্কার ট্যাগ হচ্ছে কি আবার বলি অ্যাঙ্কার ট্যাগ দিয়ে কি করছি না মোর দ্যান ওয়ান ওয়েব পেজের মধ্যে আমরা লিংক ঘটাতে পারছি ঠিক আছে যে লিংক ঘটাতে গেলে যে ট্যাগটাকে বলা হয় অ্যাঙ্কার ট্যাগ এ এই চারি এফ ইকুয়াল টু লিঙ্ক ফাইল এই লিঙ্ক ফাইলটা অবশ্যই হতে হবে এইচটিএমএল ফাইল এটা হতে হবে এইচটিএমএল ফাইল তারপরে হবে যে লিঙ্ক টেক্সট মানে আমি কোন ওয়ার্ডটাতে ক্লিক করলে এই লিঙ্ক টেক্সট হিসাবে আমি টেক্সট ইউজ করতে পারি আবার পিকচারও রাখতে পারি ঠিক আছে তো লিঙ্ক টেক্সট ক্লিক করলে আমি যে যে এইচটিএমএল ফাইলের সঙ্গে আমরা লিঙ্ক ঘটিয়েছি সেই এইচটিএমএল ফাইলে আমরা সুইচ করতে পারবো তো এটা হলো অ্যাঙ্কার ট্যাগ সংক্রান্ত বিষয়ে ইনফরমেশান নেক্সট হচ্ছে যেহেতু আমি পিকচার সংক্রান্ত বললাম তাহলে পিকচারের ট্যাগটা সম্বন্ধে বলে দিই একটু তাহলে পরবর্তী আমরা একটু ট্যাগ শিখব যেটা হচ্ছে কী করে আমরা ওয়েব পেজের মধ্যে পিকচার ইনসার্ট করব ওয়েব পেজের মধ্যে পিকচার ইনসার্ট করব ওয়েব পেজের মধ্যে পিকচার ইনসার্ট করতে গেলে যে ট্যাগটা সেটার নাম হচ্ছে কি IMG SRC এটা হচ্ছে পিকচার ইনসার্ট করার জন্য ট্যাগ ইমেজ সোর্স সিনটেক্সটা কি হচ্ছে সিনটেক্সটা হচ্ছে ড্রাইভ কোলন তারপরে হচ্ছে পাথ তারপরে হচ্ছে ফাইল নেম ইমেজ ফাইল এটাকে অবশ্যই কোটেশনের মধ্যে রাখতে হবে ইমেজ ফাইল এই IMG SRC এই ট্যাগটাকে ব্যবহার করে আমরা ওয়েব পেজের মধ্যে ছবি ইনসার্ট করতে পারি যে ছবিটা হতে হবে অবশ্যই ছবিটা হতে হবে কি কি ছবিটা হতে হবে JPG হতে পারে জয়েন্ট পিকচার গ্রুপ হতে পারে দেন হতে পারে JPEG পিকচার হতে পারে দেন PNG পিকচার হতে পারে দেন GIF পিকচার হতে পারে দেন BMP পিকচার হতে পারে এই ধরনের পিকচারগুলোকে আমরা ওয়েব পেজের মধ্যে ইনসার্ট করতে পারবো এই JPG আর JPEG এই ছবি দুটো আমরা কি করছি আমরা আমাদের মোবাইলে ছবি তুলতে পারি যে ছবিগুলো তুলছি সেটাও হচ্ছে JPG বা JPEG ফরম্যাটে বা আমরা যে ডিজিটাল ক্যামেরায় যে ছবিগুলো তুলছি সেগুলোও হচ্ছে JPG বা JPEG ফরম্যাটে ঠিক আছে আর এই PNG GIF এগুলো আমাদের ক্লিপ আর্ট গ্যালারিতে যদি থাকে তাহলে আমরা ইউজ করতে পারবো আর BMPটা হচ্ছে বিট ম্যাপ পিকচার যেটা আমরা পেন্টে যে ছবিগুলো তৈরি করি পেন্টে আমি কোনো ছবি আঁকলাম সেটাকে আমি সেভ করলাম সেটা হয়ে যায় কি BMP এক্সটেনশন নামে সেভ হয় তাহলে আমরা এই সমস্ত পিকচার সংক্রান্ত ফাইলগুলোকে আমরা ওয়েব পেজের মধ্যে ইনসার্ট করতে পারি তো তো ওয়েব পেজের তাহলে IMG SRC এই ট্যাগটা ব্যবহার করে আমরা ছবি ইনসার্ট করতে পারি এর কিছু অ্যাট্রিবিউট আছে অ্যাট্রিবিউট যে অ্যাট্রিবিউটগুলো হচ্ছে কি হাইট অ্যাট্রিবিউট আছে উইথ আছে বর্ডার আছে হাইট উইথ বর্ডার এই অ্যাট্রিবিউটগুলো দিয়ে ছবিটাকে আমরা রিসাইজ করতে পারি হাইট আর উইথটা দিয়ে আমি ছবিটার হাইট আর উইথটাকে চেঞ্জ করতে পারি বর্ডার ছবিটা চারপাশে আমরা বর্ডার দিতে পারি তো এই IMG SRC ট্যাগ ইউজ করে আমি ওয়েব পেজের মধ্যে পিকচার ইনসার্ট করতে পারি আর অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করে আমরা একের অধিক ওয়েব পেজের মধ্যে লিঙ্ক ঘটাতে পারি ওকে থ্যাংক ইউ